হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। এগুলো তো পুঁই পাতা, দেখেই বুঝতে পারছেন। আর এগুলো কি পাতা বলেন তো? এগুলো হচ্ছে মূলা শাক। আর এই মূলা শাকগুলোর এক কাহিনী আছে। গত বছর অন্য কোনো শাকের বীজ আনা হয়েছিল, তার সঙ্গে একটা মূলার বীজ ছিল, আর তা থেকে একটা মূলা গাছ হয়েছিল। তো আম্মা সেই মূলা গাছটা রেখে দিয়েছিল, আর রেখে দেওয়ার ফলে সেই মূলা গাছে ফুল হয় আবার বীজও হয়। তো সেই বীজগুলো আম্মা কিছুদিন আগে বপন করেছিল, আর সেই বীজগুলো থেকে এই মূলা শাকগুলো হয়েছে। আর আম্মাকে বলেছিলাম যে একটা মূলা শাক রেখে দাও, আবার বীজ হবে, কিন্তু আম্মা পুরা একদম কাঁচা বাচ্চা যা আছে সব মূলা শাক তুলে ফেলছে। কারণ আম্মা তিনটা পুঁই গাছ এত সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। একেবারে ঘর ঘর টাইপের খুব সুন্দর তিনটা পুঁই শাক গাছ হয়েছে। সে কারণে সে এই কাঁচা বাচ্চা আর বড়ো বুড়ো বাবা মা মূলা শাকের সবই তুলে ফেলেছে, বসে সবগুলোই ভাজি করো। তো এগুলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছিলাম, এত বেশি মজা হয়েছিল খেতে, খুব মিষ্টি লেগেছিল। মূলা শাক যে এরকম মিষ্টি লাগে খেতে, এই প্রথম খেলাম আর কি, আম্মার গাছের মূলা শাক বলে কথা। আসলেই অনেক মিষ্টি লেগেছিল, শাকটা অনেক ভালো ছিল খেতে। আর আম্মাকে বলেছি তুমি আবার মূলা শাকের বীজ নিয়ে আসবা, আর এভাবে মূলা গাছ লাগাবা। এই মূলা শাক যে খেতে এত ভালো লেগেছে তা কল্পনার বাইরে।